আচ্ছা বাফার স্টেট, আমরা একটু আসি বাফার স্টেট আসলে কিভাবে সৃষ্টি হয়। দেখেন বাফার স্টেট হলো আপনার দুই বা ততোধিক বিরোধপূর্ণ রাষ্ট্রের মাঝখানে নিরপেক্ষ রাষ্ট্র, যা দুটি রাষ্ট্রের মধ্যে হচ্ছে আপনার শান্তি অথবা অনিবার্য যুদ্ধ এড়াতে হচ্ছে আপনার ভূমিকা পালন করে। অর্থাৎ দুই বা ততোধিক রাষ্ট্রের মাঝখানে অপেক্ষাকৃত দুর্বল ছোট নিরপেক্ষ রাষ্ট্রকে বলা হয় হচ্ছে আপনার বাফার স্টেট। অর্থাৎ এরা হচ্ছে আপনার অনিবার্যভাবে সংঘাত মানে হচ্ছে আপনার এড়ানোর জন্য এটি সৃষ্টি করা হয়। যেমন দেখতে পাচ্ছি আমরা রাশিয়া এবং চায়না দুইটা পাওয়ারফুল রাষ্ট্র, এর মাঝখানে মঙ্গোলিয়া একটি বাফার স্টেট হিসেবে কাজ করতে পারে এবং এর ভূমিকা এমনই। কিন্তু মঙ্গোলিয়া কিন্তু আপনার একটা সময়ে পৃথিবীর বিখ্যাত মঙ্গল সাম্রাজ্য নিয়ন্ত্রণ করত, অথচ আজকে মঙ্গোলিয়ার ক্ষমতা একেবারেই নগণ্য। সো এর একদিকে চায়না একদিকে রাশিয়া, দুইটাই পৃথিবীর দ্বিতীয় এবং তৃতীয় সামরিক পাওয়ার, অন্যদিকে দুইটা পৃথিবীর বৃহত্তম অর্থনৈতিক পাওয়ারও বটে। সো এদের মাঝখানে মঙ্গোলিয়া একটি বাফার স্টেট হিসেবে কাজ করতে পারে। এবার দেখি আমরা এখানে আরও কয়েকটি বাফার স্টেট পৃথিবীতে আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার, আমি জানি যে কয়েকটা যুদ্ধের সময় হচ্ছে আপনার বেলজিয়াম কিন্তু আপনার বাফার স্টেট হিসেবে কাজ করে। তার মধ্যে আমরা জানি যে ফ্রান্স, ব্রিটেন, জার্মানি এদের মধ্যে হচ্ছে আপনার বেলজিয়াম একটি বাফার স্টেট হিসেবে কাজ করে এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে কিন্তু এটা বাফার স্টেট হিসেবে কাজ করছিল। একটা সময়ে পর্তুগিজ উপনিবেশ ব্রাজিল এবং স্প্যানিশ উপনিবেশ আর্জেন্টিনা, ব্যাপারটা খেয়াল করেন, সেই ফুটবলের দুই বিখ্যাত মানে রথি মহারথি এবং হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী, এই দুইটা রাষ্ট্রের মধ্যে একটা সময় হচ্ছে যখন এরা উপনিবেশ ছিল। আমরা জানি যে ব্রাজিলের উপনিবেশ ছিল কে, সেই ব্রাজিল ছিল হচ্ছে পর্তুগিজ উপনিবেশ আর আর্জেন্টিনা ছিল হচ্ছে আপনার স্প্যানিশ উপনিবেশ। তো এদের মাঝখানে হচ্ছে আপনার অনিবার্য সংঘাত এড়ানোর জন্য সৃষ্টি করা হলো উরুগুয়ে, যেই উরুগুয়ে কিন্তু আপনার প্রথম বিশ্বকাপ জয়ী দেশ আমরা সবাই জানি, এবং তিনটা রাষ্ট্রেই কিন্তু আপনার বিশ্বকাপে মানে ফুটবলে অসম্ভব ভালো খেলে। ঠিক আছে, এটি হলো আপনার উরুগুয়ে।